ওকে, আরেকটা শাড়িতে চলে আসলাম। খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার যেটা হয়, একদম স্কাই ব্লু কালার যেটা হয়, এটার উপর খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিব। একটু আমাদের সাথে থাকতে হবে। ওকে, আমি সেকেন্ড যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা শাড়ির কিন্তু কি করবেন আপনারা বলেন তো, প্রত্যেকটা শাড়িরই কিন্তু একটা করে ছবি, প্রত্যেকটা শাড়ির ছবি কিন্তু আমরা কি করব, পুরো ক্যাপশনে এটার যা যা আছে ডিটেলস দিয়ে কিন্তু পোস্ট করে দেওয়া হবে পেজে। সো আপনারা চাইলে পেজের থেকে ছবি নিয়েও অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট ইনবক্স করার সময় অ্যাড্রেসটা অবশ্যই খুব ক্লিয়ারভাবে দিবেন। হ্যাঁ, অ্যাড্রেসটা খুব ক্লিয়ারলি দিয়ে দিবেন। ওকে, এই হল খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে। ওকে, স্কাই কালারের মধ্যে একদম লাইট একটা স্কাই কালার। ওকে, আর একটু না, এটাও কিন্তু স্কাই, আমি কোটা কাপড়ের জন্য কিন্তু আমার দূর থেকে মনে হচ্ছে একটু গ্রে টাইপের, বেসিক্যালি এটা গ্রে না, এটা একদম লাইট স্কাই কালার যেটা হয়। ওকে, একদম ভোরবেলা যে আকাশে যে মানে কালারটা থাকে না, একদম অনেক ভোরবেলা যখন আমরা আকাশের দিকে তাকাই ঠিক এই কালারটাই চলে আসে, ওই কালারটাই। ওকে, এই হলো ফুল শাড়িটা, এটার ফুল শাড়িটা। ওকে, এই হলো শাড়ি, শাড়ির জমিনটা হলো গিয়ে একটু লাইট আর পাড়টা হলো গিয়ে একটু ডিপ স্কাইয়ের উপর। হ্যাঁ, ডিপ স্কাইয়ের উপর ফুল শাড়ির মধ্যে দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর। তো কালারটা কী করা আছে বলেন তো, একটা পিচ হট পিঙ্ক কালার, তার সাথে কিন্তু একটু যে গ্রিন কালার, গ্রিন যেটা লাইট গ্রিন কালার হয়, এটার সাথে কিন্তু খুব সুন্দর করে স্কাই কালারের কম্বিনেশন করা। হ্যাঁ, ওকে, সো ফুল শাড়ি হলো এটা, এই হলো আঁচল, এটা কিন্তু আঁচল পুরোটাই প্রিন্টেড। হ্যাঁ, আঁচল কিন্তু পুরোটাই প্রিন্টেড, কারণ কি আমি কারণটা বলে দিচ্ছি, ব্লাউজ পিসগুলো হলো গিয়ে এক কালার। হ্যাঁ, এই ফ্লাওয়ারের সাথে ম্যাচ করেই কিন্তু ব্লাউজগুলো করা হয়েছে। সো ব্লাউজের যে কাপড়গুলো এটা একটু অন্য কালার হবে, বাট শাড়ির আঁচল আর শাড়ির পুরো জমিটা হবে একদম এক কালার। ওকে, এই হলো ফুল শাড়িটা, অনেকই কমফোর্টেবল, একদম কোটা কটনের উপর শাড়িটা কিন্তু ফুলে থাকবে না। হ্যাঁ, আর আমি কিন্তু ডাবল করে ধরে আছি, সো একটু আরও পাতলা হবে শাড়িটা, আর একটু পাতলা হবে, আমি একদম দুই ভাঁজ করে ধরে আছি, তো এর জন্য একটু দেখা যাচ্ছে যে শাড়িটা ভারী, বেসিক্যালি একদম হালকা, আর এই সামারের জন্য তো অনেক 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 আরামদায়ক এই শাড়িটা। ওকে, ফুল শাড়িটা এরকম প্রিন্ট করা আছে। এখন আমি কোথায় চলে যাব বলেন তো, এখন আমি এটা ব্লাউজে চলে যাব। এই হলো এটার ব্লাউজ পিসটা। হ্যাঁ, যেহেতু পুরো শাড়ির মধ্যে কিন্তু হট পিঙ্ক কালারটা খুব ফোকাস করা আছে, সো হট পিঙ্ক না, একদম স্কাইয়ের যে ডিপ একটা স্কাই কালার হয়, এই কালারটা হলো ব্লাউজের পিসটা। ওকে, এই হলো এটার ব্লাউজের পিসটা। অর্ডার করার জন্য কী করতে হবে বলেন তো, স্ক্রিনশট নিতে হবে খুব ক্লিয়ার। হ্যাঁ, এটা হলো ব্লাউজের পিসটা। আজকে শাড়িতে কিন্তু কোনো কোড নাম্বার হবে না। হ্যাঁ, কোনো কোড নাম্বার নেই, আমি যেহেতু দুইটার কোয়ালিটি দেখাবো, সো কোনো কোড নাম্বার হবে না। এই হলো শাড়িটা, আমি কিছুক্ষণ ধরবো, অর্ডার করার জন্য খুব ক্লিয়ার একটা স্ক্রিনশট নেবেন। ফুল শাড়িটা কিন্তু কোটা কটনের উপর। হ্যাঁ, এটার ফ্যাব্রিক্স হলো পুরোটা কোটা কটনের উপর, আর এগুলো পুরোটা ইন্ডিয়ান। হ্যাঁ, পুরো ইন্ডিয়ান। ওকে, আমি কিছুক্ষণ ধরবো, যারা অর্ডার করতে চাচ্ছেন খুব ক্লিয়ার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন, সাথে ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। প্রাইস হলো মাত্র 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 কত বলেন তো, প্রাইস হলো মাত্র 1950 টাকা, 1950 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি শাড়ি। ওকে, আমি কিছুক্ষণ ধরবো স্ক্রিনশট নেওয়ার জন্য। ওকে, ওকে, স্ক্রিনশট ডান হয়ে যাওয়ার কথা এতক্ষণে, আর স্ক্রিনশটটা যখন নেবেন খুব ক্লিয়ারলি নেবেন। হ্যাঁ, খুব ক্লিয়ারলি নেবেন, যেহেতু কোড নাম্বার দেওয়া হয় নাই। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন, সাথে ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। প্রাইস হলো মাত্র 1950 টাকা। নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি, খুব সুন্দর একটা কালার দেখাবো।